আজ আমরা এসেছি 38 বছরের ঐতিহ্য সম্পন্ন মুক্তোর গয়নার একটি অনবদ্য শোরুমে, চন্দ্রাণী পালস গড়িয়া শাখা। খুব সম্প্রতি এই শোরুমটি তার স্থান পরিবর্তন করে চলে এসেছে 88 রাজা এসি মল্লিক রোড পদ্মশ্রী সিনেমা হলের কাছে। প্রথম ইয়ারপিসটা দেখো, এটার প্রাইস যাচ্ছে 1050 এবং এটার টপে একটা পার্ল রয়েছে এবং হ্যাঙ্গিংও পার্ল ডিজাইন করা, সঙ্গে রয়েছে এডি কম্বাইন। সেকেন্ড ইয়ারপিসটা আসছি, এটা 875 প্রাইস, এটা টিয়ার ড্রপ পার্ল রয়েছে এবং এডিস্টোন ফিনিশ রয়েছে। থার্ড ইয়ারপিসটায় চলে আসো, এটাতে দেখো পার্ল হ্যাঙ্গিংয়ে রয়েছে এবং টপেও পার্ল দেওয়া রয়েছে, সঙ্গে রয়েছে এডির ফিনিশ। 1025 ইজ দ্য প্রাইস। আচ্ছা, পরের ইয়ারপিসটা দেখে নিচ্ছি, এটাতে টপে একটা পার্ল বিডস দেওয়া রয়েছে এবং হ্যাঙ্গিংয়েও পার্ল রয়েছে, সঙ্গে এডি ফিনিশ রয়েছে। 1050 প্রাইস। এটা দেখো আনকাট পাল দিয়ে করা এবং টপ পেজটা একটা এডি ফিনিশ দেওয়া রয়েছে, প্রাইস হচ্ছে 825। নেক্সট ইয়ারপিসটা দেখো, এটা সিলভার রডিয়াম ফিনিশ করা, 750 ইজ দ্য প্রাইস এবং হ্যাঙ্গিংয়ে পার্ল রয়েছে। পরের ইয়ারপিসটা দেখে নাও, এটার দাম যাচ্ছে 1400 টাকা, ব্ল্যাক এবং হোয়াইট পার্ল কম্বাইন করে করা। আচ্ছা, পরের ইয়ারপিসটায় আসছি, এটাও হ্যাঙ্গিংয়ে একটা পার্ল রয়েছে এবং টপে পার্ল বেস রয়েছে, প্রাইস যাচ্ছে 900। পরের ইয়ারপিসটা দেখে নাও, এটাও সিলভার রোডিয়াম ফিনিশ দিয়ে করা, হ্যাঙ্গিংয়ে পার্ল রয়েছে এবং প্রাইস যাচ্ছে 800। নেক্সট দেখো, এটাও একটা ভীষণ সুন্দর ইয়ারপিস যেটার প্রাইস রয়েছে 1050। নেক্সট ইয়ারপিসটা দেখে নাও, এটা হাফ মোটিফের ওপর একটা রাউন্ড পার্ল বসানো এবং হ্যাঙ্গিংয়ে পার্ল রয়েছে, প্রাইস যাচ্ছে 1075। নেক্সট রেঞ্জ অফ কালেকশনে আসছি, এগুলো হচ্ছে ব্রেসলেট। দেখো এটা অরিজিনাল পিঙ্ক পার্ল, এটা লক সিস্টেমটা যাচ্ছে এরকম। আচ্ছা, এটা প্রাইস যাচ্ছে 1200 টাকা এবং মাঝখানে ছোট্ট এডির কাজ রয়েছে। দেখো প্রচণ্ড সুন্দর দেখতে এই যাচ্ছে ব্রেসলেটটা। ব্রেসলেটের মধ্যে আরও কিছু কালার ভ্যারিয়েশন দেখে নাও, এই যাচ্ছে ওকে। এই প্রত্যেকটার রেঞ্জে কিন্তু রয়েছে 1200 টাকা। এইগুলো অরিজিনাল কালার এবং এই তিনটে যাচ্ছে ডাই কালার। পরের ব্রেসলেটটা দেখে নাও, দেখো এই হচ্ছে ডিজাইনটা যাচ্ছে ওকে। আচ্ছা, এটা লকটাও সেই একই রকম, এটার প্রাইস যাচ্ছে 1700 টাকা। দেখো এই হচ্ছে ডিজাইনটা, একটু কাছ থেকে দেখে নাও। পরের ব্রেসলেটের ডিজাইনটা দেখো, একদম সেন্টারে রাউন্ড পাল দিয়ে ডিজাইন করা এবং বাকি পুরোটাই একটা ফ্লাওয়ার মোটিভ অ্যারেঞ্জ করা রয়েছে, এই দেখো ডিজাইনটা ওকে। আচ্ছা, এটা দেখো অন্যগুলোর থেকে এটা কিন্তু টু লেয়ার, এটা লক সিস্টেমটা যাচ্ছে এরকম। আচ্ছা, এটা প্রাইস আসছে 1900 টাকা। নেক্সট ব্রেসলেটটা দেখো, এটা একটা স্যান্ড পলিশ মতো লুক রয়েছে, একদম সেন্টারে ফ্লাওয়ার মোটিভের দুটো পার্ল রয়েছে এবং এটাও হচ্ছে ডাবল লেয়ার ব্রেসলেট। ব্রেসলেটগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং ফিনিশিং অসাধারণ। আচ্ছা, এটা প্রাইস যাচ্ছে 1900 টাকা। নেক্সট কালেকশনটা দেখে নাও, এটা একটুখানি হাই রেঞ্জের, এটার প্রাইস যাচ্ছে 4000 টাকা, কিন্তু তুমি কালেকশনটা জাস্ট দেখো, এই যে এই যাচ্ছে পেজটা এবং এটাও কিন্তু ডাবল লেয়ার। লকটা দেখে নাও ওকে, এই হচ্ছে পেজটা যাচ্ছে। পেজটা দেখে নাও, এটা হচ্ছে 4 লেয়ার ব্রেসলেট, এই যাচ্ছে ডিজাইনটা ওকে। একদম মিডলে দেখো, এখানেও এডি ফিনিশ রয়েছে 1 লাইন, এই যাচ্ছে পেজটা। এটা হচ্ছে ক্রিম পার্ল, এটার প্রাইস যাচ্ছে 5800 টাকা, এটা হচ্ছে এটার লক সিস্টেমটা। এই পিসটা দেখে নাও, এটা যাচ্ছে হোয়াইট পার্লে, এটাও সিঙ্গেল লেয়ার এডি দিয়ে করা এবং এটার লক সিস্টেমটা যাচ্ছে এরকম ওকে। এটার প্রাইস যাচ্ছে 5750, এটাও একটা 4 লেয়ার ব্রেসলেট, দেখো এই যাচ্ছে ডিজাইনটা। নেক্সট পিসটা দেখো, এটার কালারটা দেখো পিঙ্ক এবং এটাতে এডির যে কাজটা সেমি প্রেশিয়াস স্টোন দিয়ে কম্বাইন করা, এটা 2 লেয়ারের কাজ যাচ্ছে। আচ্ছা, ফ্রি দেখো পিসটা যাচ্ছে ওকে। আচ্ছা, এটা প্রাইস আসছে 4750 টাকা। পরের পিসটা দেখো, ব্রেসলেট আমরা ন্যাচুরালি যেরকম পরি একটু লুজ ফিটিংস, এটা কিন্তু একটু চুড়ি টাইপের ওকে। এই দেখো পিছন দিকে একটা জালি কাজ রয়েছে। আচ্ছা, এটা প্রাইস দেখে নিই, প্রাইস আছে 5000 টাকা, দেখো এই হচ্ছে পিসটা। নেক্সট যে রেঞ্জ অফ কালেকশনগুলো আসছে সেগুলো দেখো, সিঙ্গেল লেয়ার নেক পিস এবং ইয়ারপিস সেট। ফার্স্ট কালেকশনটা দেখে নাও, এটা গ্রে পার্লের ওপর আছে এবং এই কালারটা কিন্তু পার্মানেন্ট ডাই করা। আর পেন্ডেন্টটা দেখে নাও, পেন্ডেন্টটা সেমি প্রেশিয়াস স্টোন, রুবি এবং এডি দিয়ে কাজ করা রয়েছে ওকে। এটার প্রাইস যাচ্ছে 6500 টাকা।
পরের সেটটা দেখে নাও, এটার প্রাইস যাচ্ছে 5,750। এটা নেকলেস প্যাটার্নেই রয়েছে, রাউন্ড পার্লের সাথে ছোট ছোট রেড বিটস কম্বাইন করা রয়েছে। ওকে, আচ্ছা পরের পিসটা দেখো। পরের পিসটা রয়েছে ছোট্ট একটা পেন্ডেন্ট দিয়ে বানানো এবং প্রাইস যাচ্ছে এটা 3100 আচ্ছা এই পিসটা দেখে নাও, এটাতে পেন্ডেন্টটা বানানো হয়েছে হোয়াইট এবং রেড মিনে করা এবং এটার প্রাইস যাচ্ছে 4,000 এবং পারচেজ টাইমে তোমাদেরকে 3% জিএসটি অ্যাড করতে হবে। পরের কালেকশনগুলো দেখে নাও, এটাও ব্ল্যাক পার্লের উপর রয়েছে এবং এই কালারটাও কিন্তু ডাই করা, এটার প্রাইস যাচ্ছে 5,150। আচ্ছা আমি একটু কাছ থেকে তোমাদেরকে ইয়ারপিসটা দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা এবার সেকেন্ড পিসটায় আসছি, এটা দেখো পিঙ্ক, পিচ এবং হোয়াইট তিনটে শেডের পার্ল রয়েছে এবং তিনটে কিন্তু এটা পার্লের অরিজিনাল শেড। আর স্টোন ট্যাগ দেওয়া হয়েছে সেমি প্রেশিয়াস স্টোন, রুবি এবং এডির কাজ রয়েছে, এটার প্রাইস যাচ্ছে কিন্তু 3,100। ওকে, আচ্ছা পরেরটায় আসো। পরেরটা দেখো, এটাও কিন্তু ডাই করা একটা ব্ল্যাক পার্ল দিয়ে কাজ রয়েছে এবং বাটন শেপের পার্ল এবং এটার প্রাইস যাচ্ছে 3,250। আচ্ছা এটার ইয়ারপিসটা কাছ থেকে দেখে নাও, এই সেটটা দেখে নাও। এটাতেও কিন্তু আগেরটার মতোই পেন্ডেন্টে এমারেল্ডের একটা সাবস্টিটিউট স্টোন ইউজ করা হয়েছে যেটার কালারটা গ্রিন এবং নেকপিসটা বানানো হয়েছে হোয়াইট পিঞ্চ পিঙ্ক দিয়ে, প্রাইস যাচ্ছে 3,800। আরও কয়েকটা সিঙ্গেল লাইন ইয়ারপিস এবং নেকপিস কালেকশন দেখে নাও। তো ড্রপ শেপের পার্লের ওপর রয়েছে, পেন্ডেন্টটার মধ্যে এটি সেট করা রয়েছে, এটাও সেম। ইয়ারপিসটা দেখো, এটার প্রাইসটা তোমাদেরকে বলে দেবো, প্রাইসটা বলে দাও, 4,100। আচ্ছা এই পিসটা দেখে নাও, ওয়াও দেখো এটা কতটা ভরাট এবং কাভারেজটা কতটা, দেখো ইয়ারপিসের। ওকে, এটার নেক পিসের কালেকশনটা দেখো, এরকমই একটা পেন্ডেন্ট রয়েছে। আচ্ছা এটা 3,750, 3,750 এটার প্রাইস যাচ্ছে। থার্ড পিসটা দেখাই, এটার পেন্ডেন্টটা দেখো, দেখো খুব মাইনিউটভাবে কাজ করা এবং ফিনিশিংটাও ভীষণ সুন্দর, 3,450, এটার প্রাইস যাচ্ছে 3,450। আচ্ছা ফোর্থ পিসটা দেখে নিচ্ছি, এটা মিনে করা, হ্যাঁ তাই তো, একদম সেন্টারে দেখো একটা রাউন্ড পার্ল দেওয়া রয়েছে, এই দেখো ডিজাইনটা যাচ্ছে। এটা হচ্ছে টপ বেস ইয়ারিংসটা, এটার প্রাইসটা বলে দাও, 5,250। ওকে, চন্দ্রানী পার্লস থেকে তোমরা যে কোনো জুয়েলারি পারচেস করো লাইফ টাইম আফটার সেল সার্ভিস পেয়ে যাচ্ছ এবং জুয়েলারিগুলো যদি তোমরা প্রত্যেকটা ইউসেজের পর একটু ড্রাই ক্লোথ দিয়ে মুছে রাখো এটার ডিউরেবিলিটি অনেক বেশি বেড়ে যায় এবং চেষ্টা করবে এটাকে ওয়াটার এবং পারফিউম থেকে দূরে রাখতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু।